सहस्र মানুষের মাঝে তখন একাকিত্ব তীব্র অনুভব হয়। কোনোরকম গ্রাজুয়েশন শেষ করে চাকরিটা আমি দিচ্ছি এমন স্বপ্ন দেখানো লোকগুলো তখন অচেনা হয়ে যায়। একটা স্থায়ী ঠিকানা, নিজের একটা স্বতন্ত্র পরিচয়ের জন্য একটা মানুষ অন্য হয়ে ছুটে বেড়ায়। এই ছুটে চলার পথে প্রিয় মানুষটাও অনেকের ছিটকে যায়। প্রিয় মানুষটার যে খুবই তাড়া, তার এক্ষুনি যে চাই। এ বাসার এই ছেলে, ও বাসার ওই মেয়েটা এত দূর পৌঁছে গেছে, তুমি কি করেছ? হাজারটা শব্দে মস্তিষ্কের স্নায়ুগুলো প্রতি মুহূর্তে আঘাতে জর্জরিত হয়। চায়ের দোকানে বিলটা আমি দিচ্ছি, আমি দিচ্ছি বলা বন্ধুদের শব্দগুলো কোনো এক গল্পের মতন নিজের কাছে লাগে। বয়সে ভালোবাসার বিপরীতে কেউ কেউ করুণা পায়। এই বয়সে মানুষ অন্য চোখে তাকায়, এই বয়সে মানুষ চেনা যায়, এই বয়সে চাঁদের আলোয় কেউ হাসে না, এই বয়সে প্রেমিকার অপেক্ষা থাকে না। সব ভালো লাগাগুলো বিচ্ছিরি হয়ে যায়। হেরে যাওয়া মানুষের ভালো লাগা থাকতে নেই, হেরে যাওয়া মানুষের ভালো লাগা থাকে না। সময়টা যে 23, জীবনের নাটকীয়তার নেই শেষ। সাগর পাড়ি দেওয়ার স্বপ্নবাজ মানুষটা একটা অবলম্বনের খোঁজে সাঁতরাতে সাঁতরাতে ক্লান্ত হতে হতে অতলে হারিয়ে যায়, একদম অতলে হারিয়ে যায়।